আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে। দেখেন, জাকাত হচ্ছে যে সম্পদের উপর জাকাত হচ্ছে ওয়াজিব, সেগুলো হচ্ছে সোনা, রূপ, মুদ্রা, দ্বিতীয় হচ্ছে ব্যবসায়ী সামগ্র, তৃতীয় হচ্ছে চতুর্থ পর্যন্ত, এবং চতুর্থ নম্বর হচ্ছে শস্য ফল। স্বর্ণ, রূপ, মুদ্রা, এগুলো হিসাব পরিমাণ করতে হবে। ব্যবসায়ী সামগ্রী এমন জিনিসটা আপনি যেটা বেচা কেনা চলছে, রানিং ব্যবসা, 5 লক্ষ টাকার কাপড় তুলে রেখেছেন, 1 বছর অতিবাহিত হয়ে গেল, সেই মালের উপর জাকাত দিতে হবে। ব্যবসা যেটা নিয়ে চলছে, কিন্তু আপনার জমি পড়ে আছে, জমির জাকাত নেই, ঘর বাড়ি পড়ে আছে, ঘর বাড়ির জাকাত নেই, কিন্তু সেই জমি নিয়ে যদি ব্যবসা করেন, তার মূল্য ওর উপর জাকাত দিতে হবে। জাকাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক গৃহপালিত পশুর উপর জাকাত, গৃহপালিত পশুর নিসাব পরিমাণ থাকলে তার উপর জাকাত দিতে হবে। তা হলো উঁট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক উঁট, গরু, ছাগল অধিকারী যে ব্যক্তি তার জাকাত আদায় করবে, নিশ্চয় কিয়ামতের দিন তাকে আটকানো হবে, এবং সেই ছাগল বা উট বা গরু তার শিং দ্বারা তাকে মারতে থাকা হবে। এরপরে সোনা রূপর নিসাব পরিমাণ, অর্থাৎ 85 গ্রাম অথবা 595 গ্রাম রূপ। এরপরে আপনার হচ্ছে ব্যবসায়িক মাল, যে মালের মধ্যে আপনার ক্রয় বিক্রয় হয় সেই সমস্ত মালের উপর জাকাত ফরজ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো, যা ভূমি হতে উৎপাদন করো, তা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ জাকাতের মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি হয়। সূরা বাকারা 267 নম্বর আয়াত। এছাড়াও শস্য ফসলের উপর জাকাত, সূরা আনাম 131 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে যে সমস্ত শস্য থেকে আমরা উপকৃত হচ্ছি, সেই সমস্ত শস্যের উপর জাকাত দিতে হবে। শস্যের উপর জাকাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আকাশের পানি দ্বারা সেই ফসল চাষ করা হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি আপনি উৎপাদিত ফসল আপনি সেচ দ্বারা, অর্থাৎ পানি কিনে ব্যবহার চাষ করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ। এছাড়াও খনিজ সম্পদের উপর জাকাত, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো, যা ভূমি হতে তোমরা উৎপাদন করো, তা উৎকৃষ্টভাবে ব্যয় করো। অর্থাৎ সূরা বাকারা 267 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে খনিজ সম্পদ মাটির নিচে, যেমন সোনা, রূপ, তামা, এইগুলো আপনার হচ্ছে এর উপর জাকাত দিতে হবে। চতুর্থ পর্যন্তের উপর জাকাত, অর্থাৎ 4টি জিনিসের উপর জাকাত। জাকাত সম্পর্কে তো সহিহ বুখারি 1460, এছাড়াও মিসকাত 1775, মুসলিম 990, এছাড়াও আপনি মুসলিম 1710, মিসকাত 1798, সহিহ বুখারি 1499, এছাড়াও জাকাতের অধ্যায় সেখানে বিস্তারিত পাবেন।